তো কিন্তু এখন দেখা যাচ্ছে একটা বিষয় যে এডিটের সমবায় সংগঠন করার ব্যাপারে মানুষ আগ্রহটা বেশি, মানে টিম বিতরণ করবে রিজার্ভ সমিতি, এটার প্রতি মানুষের আগ্রহটা বেশি। কিন্তু শুধু এটাতে মানে সীমাবদ্ধ থাকলে হবে না, আমাদের উৎপাদনমুখী সমবায় ব্যবস্থা থেকে এগোতে হবে। বিশ্বের উন্নত দেশে কিন্তু সকল কিছু সমবায় সমিতির মাধ্যমে হয়, এটার কারণ যে আমাদের দেশের কৃষকরা কৃষি পণ্যের ন্যায্য মূল্য পায় না। তো এটা যদি আমরা সমবায় সমিতি করতে পারি, যে সবজি উৎপাদনটা আমরা সমবায় সমিতির মাধ্যমে সবজি উৎপাদন করে সেটা আমরা বাজার পর্যন্ত পৌঁছে দেব, কোনো একক কৃষক কাজ করবে না, সকল কৃষকের একটি সংগঠন থাকবে, তাহলে দেখা যাবে কি আমাদের কৃষকদের উপকার হচ্ছে, বাজারেও সেই পণ্যের দাম কমে যাচ্ছে এবং সর্বোপরি আমরা জনগণ উপকৃত হচ্ছি। তো এই নিয়ে আমাদের ভাবতে হবে, এই নিয়ে কাজ করার জন্য আমি সমবায় বিভাগ আপনারা যারা আছেন তাদেরকে অনুরোধ করবো। আমাদের আমাদেরকে আরো বেশি বেশি সমবায় সম্পূর্ণ করতে হবে, সকলের মাঝে সমবায় চেতনা ছড়িয়ে দিতে হবে। আর একটা কাজ যদি আমরা সবাই মিলে করি, আমার এককের পক্ষে একার পক্ষে একটা জিনিস বড় ভাবে করা সম্ভব না, যেহেতু আমাদের সকলেরই আর্থিক অবস্থা খুব একটা ভালো না। সবাই মিলে যদি একটা সমবায় সমিতি করি, সকলের অর্থ একত্রিত হয়ে আমরা একটা বড় কিছু করতে পারবো এবং বড় বড় আমার প্রকল্প নিতে পারবো, যেটার উপকার বসে হবো আমরা সকলে। তো এভাবে সমবায় সমিতির মাধ্যমে আমরা আসলে দেশের মানুষকে দারিদ্রের হাত থেকে মুক্তি মুক্ত করতে পারবো, সেরকমই আমরা সাহায্য করছি। আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারাও সকলে আরো আরো অনেকে উৎসাহিত করবেন, আপনারা তো সমবায় সমিতির অন্তর্ভুক্ত আছে যারা আছেন, অন্যদেরকে উৎসাহিত করবেন যারা দূরে আছে, যারা পিছনে আছে আমাদের থেকে। কারণ দেশ উন্নত করতে হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমাদের সাথে যদি আমরা সামনে না নিয়ে আসি, তাহলে কিন্তু বাংলাদেশ উন্নত হবে না, আমাদের সবাইকেই উন্নতির দিকে ধাবমান হতে হবে, তাই না? আমি একটা ভালো পেলাম আর আমার প্রতিবেশী চিন্তাটা ভাব খেতে পারে না, তাহলে তো ওরকম হয়ে আসলে আমরা দেশে উন্নয়ন করতে পারবো না। আমাদের নিজেদের উন্নয়নের পাশাপাশি দেশ ও জাতির উন্নয়নের কথা ভাবতে হবে, তাহলেই একমাত্র বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে। তো আজকে বাংলাদেশ সরকারের সংবিধানে স্বাধীনতা বাংলাদেশে 1972 সালে প্রণীত সংবিধানে স্বাধীনতা সংগ্রামের মহানায়ক সমবায়ের মধ্য দিয়ে দেশের কাঙ্ক্ষিত প্রকল্প উন্নয়ন সম্ভব, এই দর্শনকে মনে প্রাণে ধারণা করে সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদে সমবায়ের কথাকে লিপিবদ্ধ করেছেন। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, স্বাধীনতা প্রবাহিত সাড়ে 3 বছরের মাথায় আমরা আমাদের সেই স্বাধীনতার মহানায়ক যিনি আজীবন স্বপ্ন দেখেছিলেন বাংলা বাঙালি বাঙালি জাতি সত্তা, সেই মহানায়ককে আমরা হারিয়ে 1975 সালে ভারতীয় উপদেশে আনিতে পারে সমবায় আন্দোলন সূচনা। 17 বর্ষের পথ পরিক্রমায় সমবায় বাংলাদেশের সকল পেশা জনগোষ্ঠীর
জীবন মান উন্নয়নের সম্বন্ধে গুরুত্ব হিসাবে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। আর্থসামাজিক বিভিন্ন ক্ষেত্রে তথা দারিদ্র দূরীকরণ, অর্থনৈতিক উন্নয়ন, বেকারত্ব নিরসন, নারীর ক্ষমতায়ন, মূলধন গঠন ও বিনিয়োগ প্রভৃতি ক্ষেত্রে সমবায় ভূমিকা অনুসারিত উন্নয়নের খাতে বিনিয়োগের মাধ্যমে বর্ধিত মুনাফা সদস্যদের মাঝে সুষম বণ্টন নিশ্চিত করে সমবায়ের মূল উদ্দেশ্য। নিজে বাদে অপরকে বাদে সাহায্য করার প্রদান নিয়ে সমবায় এমন একটি কর্মপ্রয়াস যার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক কল্যাণমুখী কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব বিদায় আমাদের কাজে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, ওদের মিলিত হলে ভয়ভীত শিখে যায় রায় গুপ্তদয় নবীন নন্দ সমবায় সমবায় শুধু বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় ভাগ্যত মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য রূপবর্ষ 2021 ঘোষণা করে স্বাধীনতার 50 বছরে বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশে পরিণত করার দৃঢ়মত ব্যক্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, এই দৃঢ়মতের আলোকে বর্তমানে দেশে 1,74,000 সদস্য ও 5,420 জন নারী সদস্য মোট 15,530 জন সদস্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে দেশের সমিতি বিলের অধীনে বৈধ সম্পদের পরিমাণ 3,266,27,93,000 টাকা, বিনিয়োগিত টাকার পরিমাণ 1,945,07,81,000 টাকা এবং ব্যাংকে গচ্ছিত টাকার পরিমাণ Thank you.